সব ছিল যেখানে থাকার। তরঙ্গতে তিনখানা লাল পার শাড়ি, তলার মলাট খাওয়া দাসুর পাঁচালি, কুলুঙ্গিতে সিঁদুরে ডুবনো রাজামার্কা টাকা, আর পিছনে হেলান দেওয়া রাধা ও মাধব। সব ছিল যেখানে থাকার। বাচ্চার হাম্বা নিয়ে কালি গাই, আলো ফুটবার আগে পায়রার শাড়ি, গাছের ডালেতে বিবাগী ধনেশ বেনে বউ, টুকরো ঘাসের খোঁজে খরগোশ সংসারি। সব ছিল যেখানে থাকার। আঁচলিতে চাবি ছিল, তাপ ছিল দুধের বাটিতে, মাঝরাতে পাশ ফিরে ওমা বলে ডাক ছিল, অনেক ক্লান্তি নিয়ে হাত পাখা মৃদু থেমে গেলে গভীর হাত ছিল। মন্দিরে শাঁক ছিল, দূরেতে আজান, চোরাস্রোতে মাছ ছিল, খেলার গোপন কলা নিয়ে ঘনশ্বাসে চুপ কথা শোনবার একলা শীতল পাটি ছিল। গোপন আপন পর সভাসী বিভাসী সব ছিল, সব ছিল দেখাশোনা করা নিত্য নতুন শুরু। হারানো কড়ির মতো কবেকার কথা হয়ে যাওয়া সব ছিল, এখানে ওখানে সেখানে সব ছিল। সব ছিল তবু একদিন একা পায়ে সকালের কচি শিশির মারিয়ে কেউ যেন চলে গেছে। কেন 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 সব ছিল তবু চলে গেছে কেন? বিবর্ণ আলতার ঝোপ আর নীল খড়ি লক্ষ্মীর পা, ইতিউতি এ ওকে দেখে কেন চলে গেল? যেখানে যা থাকার সব আছে, কেন চলে গেল কেন?